একজন নাশকতাকারীর দায় কি আসলে নির্বাচন কর্মকর্তা নেবেন? নাশকতা প্রতিরোধের জন্য আমার আইন শৃঙ্খলা বাহিনী সহ আমরা সকলে আসলে প্রস্তুত। আপনাদেরকে যেটা আমি জানাতে চাই, গতকাল ট্রেনের যে ঘটনাটা ঘটেছে আপনারা সেটা জানেন, আপনারা সেটা দেখেছেন। যে কোনো ধরনের নাশকতার ঘটনা, যারা নাশকতা করতে চায় তাদের ক্ষেত্রে তারা তাদের মতো করে কিন্তু এই বিষয়টা তারা বেছে নেয়। আপনারা জানেন ইতিপূর্বে আমরা ট্রেন লাইন রেল লাইন কাটার একটা ঘটনা ঘটেছিল, রেল লাইন কাটার যে ঘটনাটা ঘটেছিল, যে দুইটি ঘটনা ঘটেছিল সেই জায়গাটা থেকে আমরা আনসার নিয়োগ করেছিলাম। আমরা যে কোনো ট্রেন যাওয়ার আগে যাদের দায়িত্ব আছে আপনার রেলওয়ে, তারা কিন্তু সেই জায়গাটা পর্যবেক্ষণ করে থাকে। কাজেই রেল দুর্ঘটনা ঘটানোর মতো নাশকতার কাজটা কিন্তু তারা করতে পারেনি, কারণ যারা নাশকতার সাথে যুক্ত তখন ছিল তাদেরকে সেইভাবে তাদেরকে আমরা সেইভাবেই তখন ধরে ফেলা হয়েছিল এবং চিহ্নিত করা হয়েছিল। গতকালের যে ঘটনাটা যেটা ঘটেছে সেটা নাশকতাকারী যারা, তারা তাদের নিজস্ব উদ্ভাবনার মাধ্যমে একটা ঘটেছে। আমরা টের পাওয়া মাত্রই তাদেরকে গ্রেপ্তারের জন্য কিন্তু ইতিমধ্যে আমাদের ফোর্স নেওয়া গেছে, এবং যতদূর সম্ভব মিডিয়া থেকে যেটা মানে জানা গেছে, আমি নিশ্চিত না, সম্ভবত দুইজনকে এখানে অ্যারেস্ট করেছে। আমি আপনাদেরকে একটা কথা যেটা বলতে চাই, যে ভোট কেন্দ্রের নিরাপত্তার বিষয়টা নিয়ে, কারণ কয়েকটা জায়গাতে আপনারা দেখেছেন পত্রপত্রিকায় এসেছে যে ভোট কেন্দ্রের নিরাপত্তার বিষয়টা নিয়ে আমরা উদ্বিগ্ন কয়েক জায়গায়, পুরাতন ঘটনা যেটা যে জায়গাটায় ঘটেছে নাশকতার জন্য। ইতিমধ্যেই আমাদের নির্বাচন কমিশনের তরফ থেকে ভোট কেন্দ্রের সাথে সংশ্লিষ্ট স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে যারা দায়িত্ব অথবা ম্যানেজিং কমিটির সদস্য হিসাবে যারা দায়িত্ব পালন করেন স্থানীয় জনগণকে নিয়ে, তাদেরকে কিন্তু প্রতিহত করার জন্যে ইতিমধ্যে আমাদের সকল নির্বাচনী কেন্দ্রগুলোতে ভোট কেন্দ্রগুলোতে কিন্তু পাহারার বিষয়টা ঘটছে। আপনারা জানেন যারা নাশকতাকারী বা তারা তাদের মতো চেষ্টা করে থাকেন, কিন্তু তাদেরকে প্রিভেন্ট করার জন্য, প্রতিরোধ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সে জায়গাটায় প্রস্তুত। আমরা সব কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আরএফএল উডিটো, যা পেকে যায় না, ফাঁকা হয় না, ঘুণে ধরে না, এমনকি পানিতেও নষ্ট হয় না। আরএফএল উডিটো কাঠের চেয়েও কঠোর। ভোটারদের সাহসের জন্য আমি বলতে যাচ্ছি, আমরা ইতিমধ্যেই আমরা প্রতি তিনটি ভোট কেন্দ্রের জন্য আমাদের মেট্রোপলিটন পুলিশের 6 জন করে আমাদের একটা মোবাইল টিম আমাদের এই জায়গাটায় থাকছে। এর বাইরে আমাদের স্ট্রাইকিং ফোর্স থাকছে প্রতি 7টি বা 8টি কেন্দ্র করে। ইতিমধ্যেই বিজিবির মুভমেন্টটা সেই জায়গাটা থেকে বিজিবি আমাদের এখানে মুভ করছে, এবং আমাদের প্রতিটি সংসদীয় আসনের জন্যে ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনী ডিপ্লয় করা হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে কোনো একটা জায়গায় কোনো ভোট যাতে কেউ বিলম্বিত বা এটা করতে না পারে, একজন ভোটার তার নিজের মতো করে যাতে আসতে পারে, কারোর উপর নির্ভর করতে না হয়, ইতিমধ্যেই কিন্তু সরকার কার এবং জিপ কিন্তু উন্মুক্ত করে দিয়েছেন এই জায়গাটা থেকে। রিক্সা এবং সেই ভেহিকেলগুলো কিন্তু সরকার উন্মুক্ত করেছেন, কারণ কোনো একটা জায়গায় কেউ হেঁটে গেলে যে ধরনের একটা পরিস্থিতি তাদের সম্মুখীন হতে পারে, সেই কারণেই কিন্তু ভোটারদের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে নিয়ে কিন্তু সেটা করা হয়েছে। এবং আমি ভোটারদেরকে মানে আশ্বস্ত এই বলেই আমরা যেটা করতে চাই, নির্বিঘ্নে নিরাপদে আপনারা ভোট দিতে আসুন। সব সময় কিছু মানে অপশক্তি, কিছু দুষ্কৃতিকারী তাদের মতো করে চেষ্টা করবে, কিন্তু শুভ এবং অশুভের এই দ্বন্দ্বে, মঙ্গল এবং অমঙ্গলের দ্বন্দ্বে সবসময় আসলে মঙ্গলের জয়টাই হয়। সুতরাং আমরা আমাদের মতো করে, কারণ আজকে আপনারা একটা কথা চিন্তা করেন, আমাদের একজন মানে ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে আমাদের নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট আমরা যারা আছি, নির্বাচনের কর্মকর্তা একজন আনসার বা অন্য যারা আছে, তারা তাদের কিন্তু নির্বাচনের তারা ভোট কেন্দ্রে থাকবে, তারা জীবন বাজি রেখে কেন এই ভোট কেন্দ্রে আসছে, কারণ মানুষের ভোট দেওয়ার যে অধিকার, একজন নাগরিকের যে অধিকার, সেই অধিকার প্রতিপালনের জন্য আমরা তাদের জন্য অপেক্ষা করে আছি। সুতরাং সেই জায়গাটা থেকে ভোটারদেরকে বলতে চাই, যে কোনো বিষয়ে আমাদের নিরাপত্তা বাহিনী কোথাও যদি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা থাকে, আমাদের নজরে আসা মাত্র আমরা সেই জায়গাটায় আসলে ছুটে যাবে। আমি অবশ্যই প্রত্যাশা করি আগামীকাল মঙ্গলের শোভাযাত্রা হবে এবং অমঙ্গল দূর হবে। এবারে ব্যালট সকালবেলা আমরা নিচ্ছি, এই কেন্দ্র থেকেই সকালে আমরা ব্যালট নিয়ে যাব। ব্যালট নেওয়ার জন্য নির্বাচনী আইনের বিধান অনুযায়ী আমাদের প্রিজাইডিং অফিসার মহোদয় ইতিমধ্যেই একজন অতিরিক্ত প্রিজাইডিং অফিসারকে দায়িত্বপ্রাপ্ত করে দিয়েছেন আইন অনুযায়ী, উনি সেই জায়গাটাতে নিয়ে যাবেন। এবং একই আমাদের, আপনারা জানেন যে ভেনু কেন্দ্র আমাদের এই মুহূর্তে আছে 1088টি, সুতরাং সেই জায়গাগুলোতে পৌঁছানোর জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের ম্যাজিস্ট্রেট যারা আছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও এই জায়গায় নিয়োগ আছে, সেনাবাহিনী বিজিবি সকলেই আছে, এবং সেই জায়গাটায় রুট আমাদের প্ল্যান করা হয়েছে এবং সেই রুট অনুযায়ী আমরা পৌঁছে দেবো। আমি মিডিয়া কর্মী ভাইদেরকে এবং আপনাদের সকলকে আমি আহ্বান জানাই, আপনারা কেন্দ্র বিবেচনা করে সেই সময়টা দেখবেন আমাদের সেই যাত্রাটা কেমন হয়।
আপনাদের সকলকে আগামীকাল সকালে একই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি আমি সকলকে। এটা আমরা কেন্দ্রভিত্তিতে আমরা শুরু করব, আমরা সাধারণত এটা 4:30 থেকে এখানে রিপোর্ট শুরু করবে, আশা করা যায় আমরা 4:30-5টার মধ্যে থেকেই আমরা সেই জায়গাটায়, মানে এটা আসলে নির্ভর করবে এক এক কেন্দ্রের দূরত্ব এবং সেই কেন্দ্রের অবস্থান থেকে, সেই জায়গা থেকে সেটা তারা চলে যাবে। আপনাকে দুইটা কথা বলি, যে কোনো দুর্ঘটনা যদি কোনো কিছু ঘটে থাকে সেই জায়গাটা থেকে নির্বাচন চলাকালে আপনি দুর্ঘটনা আর ঘটনা এবং সেটার মধ্য থেকে সেটার মধ্যে কিন্তু অনেক ফারাক আছে। আপনি যে দুর্ঘটনাটার কথা বললেন, এটা কি কোনো নাশকতার কথা বললেন? একজন নাশকতাকারীর দায় কি আসলে নির্বাচন কর্মকর্তা নেবেন? তিনি অপরাধ করেন, অপরাধ সংগঠন করেন, একজন সেটা যদি কোনো অপরাধের কার্যক্রম হয় সেই দায়টা কি অপরাধীর থাকে না ভিকটিমের থাকে? নাশকতা প্রতিরোধের জন্য আমার আইন শৃঙ্খলা বাহিনী সহ আমরা সকলে আসলে প্রস্তুত। আইনের বিধান, ফৌজদারি কার্যবিধি আছে, দণ্ডবিধি আছে, কোন অপরাধের জন্য কোন দণ্ড সেটা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। কাজেই যে দণ্ডের জন্য যিনি অপরাধ করবেন অপরাধের দায়িত্ব তাকে নিতে হবে।